মাতরাম তাওবার তাওবার নম্বর আয়াতে যে সুরা জাকাতের আটটা খাতের মধ্যে একটা হলো দিন প্রচার সম্মানিত বোনের জানতে চাওয়া হচ্ছে আলোচনার ফান্ড থেকে দেওয়ার ক্ষেত্রে দিনই গরিবদেরকে জাকাতের ওনারা খেতে পারবেন কিনা বিন্দু পরিমাণ হলেও এই ব্যাপারে আপনার বোন আসলে জাকাতের আটটি খাতের মধ্যে দিন প্রচারের এই এই নামে কোনো খাত নেই যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা হলো ওখানে একটা খাত আছে ফি সাবির ইল্লা আল্লাহর রাস্তায় ফি সাবির ব্যাখ্যায় পৃথিবীর সমস্ত মহাদেশরা বলছেন আল মুজাহিদু না ফি সাবির আল মুজাহিদু না ফি সাবির ইল্লা আল্লাহ ইকালিমাতিল্লা অর্থাৎ যেই সমস্ত মুজাহিদরা আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রামে লিপ্ত একদম সরাসরি যুদ্ধে আছে তাদের জন্য জাকাতের ফান্ড থেকে তাদের যুদ্ধাস্ত্র কিনে দেওয়া যাবে তাদের ভরণ পোষণের জন্য তাদের জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে সে এক্সাম্পল যে এখন ফিলিস্তিনে হামাস যোদ্ধা যারা আছে তারা এখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলমানদের পক্ষে লড়ছে এরা মুসলিম এবং ইহুদি জায়নিস্ট তাদের বিরুদ্ধে লড়ছে এটা সুস্পষ্ট কাফের এবং মুসলমানদের জিহাদ এই জিহাদে মুজাহিদ তাদেরকে আপনি জাকাতের ফান্ড থেকে সহযোগিতা করতে পারবেন এটা হলো মূল এখন এই ফিসাবিল্লার খাতটা তো ব্যাপক এই ব্যাপকতার কারণে ফিসাবিলিলার মধ্যে যে সমস্ত ছেলেপেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে দরিদ্র তাদেরকে কিন্তু মাদ্রাসায় পড়ার কারণে দিচ্ছেন এটা কিন্তু বৈধ না এটা হলো মাদ্রাসায় পড়ছে কিন্তু সে দরিদ্র এই শর্তের কারণে তাকে দিচ্ছেন তো ফিসাবিরিল্লা দিন প্রচার দিন প্রচারের জন্য আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু জাকাতের একটা মূলনীতি আছে জাকাতের মূলনীতি হলো কি এই জাকাতের এই সংজ্ঞাটা যখন উল্লেখ করা হয় তখন সেখানে একটা শব্দ আছে উমালিন শরীয়ত যেই অংশটাকে নির্ধারণ করে দিয়েছে সেই অংশের মালিক বানিয়ে দেওয়া এখন আপনি দিন প্রচারের জন্য টাকা অর্থ ব্যয় করবেন মালিক বানাবেন কাকে আপনি যে একটা মসজিষের কথা বলছেন মসজিদে কিছু খাওয়া এখানে তো কেউ মালিক হচ্ছে না জাকাতের ফান্ড থেকে কিছু কিনে খাওয়া একদম জায়েজ নেই একেবারেই জায়েজ নেই যাকেই খাওয়ার না কেন জায়েজ নেই আপনি যদি খাওয়াতে হয় তাহলে নিরঙ্কুশভাবে তাদেরকে আপনি টাকা দিয়ে মালিক বানিয়ে দিবেন তাদেরকে টাকা দিয়ে মালিক বানিয়ে দিবেন তারপরে খাবে এক দুই নম্বর কথা হলো জাকাতের ফান্ড থেকে যদি কাউকে খাওয়াতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি একান্ত দরিদ্র অসহায় মানুষ তার অন্য কাউকে খাওয়াতে পারবেন না তবে সেই খাওয়ানোটাও আপনার মালিকানায় রেখে খাওয়ানোর কোনো সুযোগ নেই এটাও তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে অর্থাৎ যেমন মনে করেন দশটা ছেলে এক জায়গায় লালিত পালিত হচ্ছে একদম নিরেট এতিম এবং অসহায় দুস্থ এই দুস্থদের ভরণ পোষণ কে করছে জিম্মাদারকে তাকে আপনি জিম্মাদারে তাকে টাকাটা দিয়ে দিবেন যে ভাই এই দশজনের এই এক খাবারের জন্য যা আমি তোমাকে দিয়ে দিলাম সে টাকাটা নিলো সে এখান থেকে রান্নাবান্না করলো সেখান থেকে সামর্থ্যবান কেউ খাবে না এটা যায় তার মানে মালিক বানায় দেওয়া কিন্তু আপনার যে দিন প্রচারের জন্য যে বৈঠকে বসে আপনি জাকাতের ফান্ড থেকে খরচ করবেন আপনার জাকাতা দেওয়া হবে না বরং এটা আরও ক্ষতি হবে এতে করে অপরাধ হবে এই জন্য দিন প্রচারের জন্য জাকাতের ফান্ড ব্যবহার করা যাবে কিন্তু এই পদ্ধতিতে না ভিন্ন পদ্ধতিতে যারা দিনের কাজ করে অসহায় মসজিদের মোয়াজেন আজান দেয় কিন্তু বেতন পায় মাত্র তিন হাজার মসজিদের খাদেম অথবা যে কোনো মানুষ দিন প্রচার করতেছে আপনি তাদেরকে স্বাবলম্বী করছেন সেটার জন্য এরকম দিন প্রচারের জন্য সব কাজ করা যায় মালিক বানায় দিতে হবে যে